ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভাই, জানতেছিলেন আমাদের দেশের একটা প্রথা, কেউ যদি কোথাও একা একা যেতে চায় বা ছোটো বাচ্চাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গাতে যে যেতে হয়, তখন মা বাপ তাদেরকে থুতু দিয়ে দেয় যাতে করে অন্যের মুখ দোষ না লাগে বা জিনভূতের আসর থেকে রক্ষা পায়। তো এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন? সম্মানিত ভাই, আসলে এখানে মূলত বিষয়টি আপনি শির কাজ করে বলছেন, ঠিক আছে, শির কাজ করে যেহেতু এ ব্যাপারে কোনো কোরআন সুন্না নাই এবং কোরআন সুন্না বিবর্জিত কোনো বিষয়কে রক্ষা কবচ মনে করা সেটা প্রায় শিরিকের কাছাকাছি হয়। তবে আমরা প্রথমত বলবো, আমাদের দেশের লোকেরা হচ্ছে অজ্ঞ, তারা কোরআন সুন্নার জ্ঞান জানে না, তারা মাজুর, তাদের যতটুকু ধারণা আছে শিরিক হিসাবে এটা এরা করে না, এরা করে একটা প্রচলন হিসাবে। তাই এদের শিরিক বলা হবে কখন? যখন নাকি আপনি কোরআন সুন্না তাদের সামনে রাখবেন, এর পরবর্তীতে তারা যদি মানি যায় তাহলে আমরা বলবো যে তারা শিরিক করে না, ভুলের মধ্যে ছিল, মাজুর ছিল। আর কোরআন সুন্না জানার পরেও যদি নাকি করে তারা অবশ্যই সেটা শিরকে আসগর, কোনো সময় সেটা শিরকে আসগর রূপ নেয়। সম্মানিত ভাই, মূল নিয়ম যেটা আমাদের বলা দরকার, জানা দরকার, সমাজে প্রচার প্রসার করা দরকার, সেটা হচ্ছে যে শরীয়তের মধ্যে রক্ষা কবচ আছে, কিন্তু আমরা বুঝি না, আমরা না বুঝিয়ে এইগুলোকে যে ভিন্নভাবে আমরা করি, কুফুরি শিরকের মাধ্যমে হয়ে যায়। তাই যে কোরআন সুন্নার আলোতে আমরা দেখি যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন শাররি মা খালাক, এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া, এটা যে ছোট বড় সকলের জন্য, এটাকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন শাররি মা খালাক মাগরিবের পরে তিনবার পড়া সুন্নত। তাছাড়া পাঁচ ওয়াক্ত সালাতের পরে সূরা ইখলাস, ফালাক, নাস একবার একবার পড়া এবং সকাল সন্ধ্যা তিনবার তিনবার করে পড়া, এগুলো হচ্ছে মূল সুন্নত। এগুলোর মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা জিনভূত এবং মানুষের যে বদ ইত্যাদি থেকে আল্লাহ পাক রক্ষা দিবেন। এগুলো হচ্ছে রক্ষা করবো শরীর মানদণ্ডে, এগুলো আমরা করব। হ্যাঁ, বাচ্চাদেরকে একদিক থেকে যে যদি নাকি যেতে হয় দিতে চাই আমরা রক্ষা কবচ হিসেবে, তখন আমরা তাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আয়াত, হাদিসের দোয়া এগুলো আমরা ফড়িফুঁক দিব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু এমনিতে থুতু দিয়ে দেওয়াটা এবং মুখ দোষ থেকে এবং জিনভূতের যে অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার রক্ষা কবচ মনে করে, এটা অবশ্যই যে শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই আমাদেরকে কী করতে হবে? অন্ততপক্ষে কোরআনের আয়াত সুরার এগুলো পড়ে আমরা কী করবো? জারফুক করবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।